বাচ্চাদের জন্য এইসব ছাগলগুলো মানে পারফেক্ট ছাগল। পারফেক্ট মানে কি, এরা কোনো সময় পেট খালি রাখে না ভাই, 20-22 দিনের মধ্যে আবার হিট আসে মানে বাচ্চা দেওয়ার পরে। ছাগলটা কিন্তু ত্রিভুজ আকৃতির ছাগল। জি, আমি তো 22,000 টাকা এই ছাগলটার দাম চাইলাম। আপনি অবশ্যই আরো 5টা ভিডিওতে যাচাই করবেন যে আসলে জাকির ভাই দাম সঠিক চাইছে না বেশি চাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই দাম মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এবং মনে করেন যে টাঙ্কিটা খুব সুন্দর, আল্লাহর রহমত জান্নাতে খাবার ভাই নষ্ট করে না। আজকের সেরা কালেকশন, আজকের সেরা এটাই। জি আজকের সেরা। জি জি, মানে এটা হচ্ছে জাহাজ। তারপরে চেষ্টা করি যে মানে ইনশাআল্লাহ যাতে দর্শক নিয়ে উপকৃত হয় এবং কম রেটে পায়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জাকির ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভালো আছেন ভাই? মাশাআল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি, যার কারণে আবার চলে আসছি প্রতি সপ্তাহের মতো। আজকেও মাঝখানে একটা সপ্তাহ আমরা ভিডিও দিতে পারিনি, আপনি একটু ব্যস্ত ছিলেন। কালেকশন করা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে এখন বর্তমানে, ঘোষের বাজার বেশি তো ভাই, আমাদের পালার মাপের মালগুলা অনেক রেট দেখে না লাগতেছে। জি জি জি। তারপরেও চেষ্টা করি যে মানে ইনশাআল্লাহ যাতে দর্শক নিয়ে উপকৃত হয় এবং কম রেটে পায়। জাকির ভাই, বিশেষ করে ছাগলগুলো যখন কালেকশন করে তখন কিন্তু অনেক বেছে বেছে একটু সময় নিয়ে কালেকশন করে, কারণ আপনাকে যখন একটা ছাগল দিবে সেই ছাগলটা যদি গুণে মানে ভালো না হয় সেটা কিন্তু জাকির ভাই কালেকশন করে না। কারণ হয়তো আপনাকে চোখের সামনে একটা ছাগল দিয়ে দিল, পরে সেই ছাগলটা আপনি যখন রিপোর্ট করবেন এরকম বারবার একটা কথা শুনতেও খারাপ লাগবে, আপনার বলতেও খারাপ লাগবে, তার শুনতেও খারাপ লাগবে। যার কারণে চেষ্টা করে কিন্তু বেছে বেছে ভালো জিনিসগুলো কালেকশন করার, যার কারণে কিন্তু আমরা গত সপ্তাহে ভিডিও দিতে পারিনি। প্রথমে ধরেছেন জাকির ভাই, খুব চমৎকার পার্সেন্ট একদম ভাই, হাই কোয়ালিটি ছাগল একটি, কিন্তু মনে করেন যে অনেক সুন্দর একটা প্রিন্টের মাল ভাই। এই ছাগল ধরেন আপনার 50,000 দিয়ে একটা ছাগল কিনে নিয়ে যাবে, এর সাথে তুলনা করবে প্রিন্টের সাথে মিলবে না, মাল হাইটে মিলবে না, ঠিক আছে, কিন্তু প্রিন্টের সাথে মিলবে না। যখন আমরা ছাগল মেপে দিচ্ছি এটা যে হাইটটা আছে সেই হাইটটা বলে দিচ্ছি, যখন এই ছাগলটা আমি যত বড় করি, আমি ক্লোজ করে যখন দেখাই ছবি, ক্লোজ বলতে পারেন, জুম বলতে পারেন না, অনেকে বলে জুম করে দেখাই, জুম বলতে কী বোঝেন, জুম নয়, এটা ছবি আমরা ক্লোজ করে দেখাই, একটা জিনিসের সঠিক বোঝার জন্য আমরা ছবিটাকে ক্লোজ করে দেখাই, ফ্রেম আছে ছবির, এখন ফ্রেম ছাড়া তো কোনো ছবি হয় না। না না, বর্তমান সময় তো চলছে খিচুড়ি, গান জানে না গান গায়, গানের শিল্পী শিখতে হয় না, আর অভিনয় করছে যারা জীবনে কোনদিন মঞ্চে দাঁড়ায় না, অভিনয় শিখেও নাই, আবার অনেকে ক্যামেরা ধরলে এখন ক্যামেরাম্যান হয়ে যাচ্ছে, ক্যামেরা ধরছে ক্যামেরাম্যান, ক্যামেরা তো ফ্রেম আছে ভাই, ক্যামেরা শিখতে হবে, ক্যামেরা নিয়ে লেখাপড়া করতে হবে, প্রফেশনাল ক্যামেরা সম্পর্কে জানতে হবে, ধারণা থাকতে হবে। আপনার ক্লাসিক্যাল শ্যুট কি, শ্যুট সম্পর্কে একটা ক্যামেরা দিলাম আপনি জানাতে, একটা ছবি করলেন ওটা ছবি হলো, তাই তো আপনার সিনেমাতে সবাই পরিচালনা করতো, সবাই অভিনয় করতে পারতো, সবাই আপনার ক্যামেরাম্যান হয়ে যেত, যার কারণে আমরা হাইট কতটুকু আছে এবং এর আগে বাচ্চা দিয়েছি কিনা টোটালটা আপনাকে জানার চেষ্টা করি। জি জি, তা তো অবশ্যই, কারণ এই পশম টশমের কোনো ক্ষত আছে নাকি ওটাও বোঝা যায়। জি অবশ্যই, এই জন্য আর কি মানে আপনার একটু ইয়ে করে দেখেন। হ্যাঁ, ওটা ওটি নিয়ম ভাই, খুব চমৎকার পার্সেন্টের একটা ছাগল ধরেছেন। এটা কোন জাতের ভাই? এটা আপনার বাগাতোতার ক্রস ভাই, বাগাতোতার ক্রস। জি জি। বয়সটা কেমন? বয়স এখনো দাঁতে নাই ভাই, দাঁতে নাই, না না এখনো দাঁতে নাই। আপনার 25 ইঞ্চি পার, 26 ইঞ্চির কাছাকাছি হাইট আছে যদিও। জি, হাইট একটু কমই, হাইট একটু কম, কিন্তু দাঁতে নাই যে, দাঁতে নাই, না না প্রেগনেন্ট নাই ভাই, মানে প্রেগনেন্ট নাই এখন, মনে করেন যে ওই যে আমি যেখান থেকে নিয়ে আসছি ও বলছে ওর খামারে পাটা আছে ছাইড়া দেওয়া থাকে, এখন হয়েছে কিনা ও লোকও জানে না। আচ্ছা আচ্ছা, তবে বাটের ধরন মরণ তো অনেকটা বড়, হ্যাঁ সেই ক্ষেত্রে ধরেন আসলে থাকতেও পারে, আমি বলতে পারবো না ভাই, ওটা আল্লাহর উপর ভরসা করে নিতে হবে। মাশাআল্লাহ, না হলে পারে হিট যদি আসে বীজ দিয়ে নিতে হবে ভাই। মাশাআল্লাহ, তো সেই ক্ষেত্রে দামটা কেমন চাচ্ছেন এটা ভাই? আজকে দাম ধরেন একদম সীমিত রেট, অফারের থেকে অফার, ঠিক আছে, এটা 16,500 টাকা পড়ে মাত্র, 16,500 টাকা, খুব চমৎকার পার্সেল। আমার কাছে অরিজিনাল 100 কোনো ছাগল নাই ভাই, একটাই শুধু আছে আমার পুরুষ, মানে বিডার যাকে বলে, ওইটা বাদে আমার কাছে 100 কোনো ছাগল নাই। জি, 100 ছাগল একটা শুধুই আছে, পাঁঠা একটা আছে, তো সেই ক্ষেত্রে কেয়ারিং খরচ কি করবেন? আচ্ছা, কেয়ারিং খরচ, বিকাশ খরচ, প্রত্যেকটা ছাগলের সম্পূর্ণই আমার, অনেক হাই কোয়ালিটি একটা মাল হবে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক বড় হবে। যারা চমৎকার পার্সেন্টের বাগাতোতার জাতের এই ছাগলটি চাচ্ছেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা সংগ্রহ করতে পারেন। জাকির ভাই, জি ভাই, দুধের ছাগল নিয়ে আসছেন ভাই? জি ভাই, দুধের ছাগল কিছু আমি কালেকশন করেছি, সামনে রমজান মাস তো ভাই, অনেক ভাই চাইছে যে দুধের ছাগল দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এই জন্য ধরেন একটু করে দুধ দোয়াই খেলো, ধরেন তাদেরও হলো যদি ভালো, আমি একটা জিনিস দিই তাহলে আমার একটু সোয়াব হলো, এই হচ্ছে হিসেব। টাকা পয়সা সারা জীবন কেউ সঙ্গে নিয়ে যাবে না ভাই, এই ভালোবাসা আন্তরিকতা এই মিল মহব্বত এগুলাই সঙ্গে যাবে ভাই, তাতে কিছু যাবে। তবে একটা সময় কিন্তু আমাদের বাঙালি জাতি কিন্তু এই ছাগলের দুধ পছন্দ করতো না। জি জি, তবে এখন কিন্তু অনেকেই পছন্দ করে, এখন অর্ডার করে ভাই, যে অর্ডার করে হাই কোয়ালিটি ফ্যামিলির লোকজন মানে বলে যে ভাই আমাকে একটা ছাগল দিন, এই যে দুধের ছাগলের জন্য অর্ডার। জি, যার কারণে আপনার এই দুধের ছাগলগুলো চাহিদাও বর্তমানে বেশ চাহিদা রয়েছে। বয়সটা কেমন? বয়স ভাই একবার বাচ্চা দিছে, একবার বাচ্চা দিছে, দাঁতে মাত্র 3 দাঁত হয়েছে, 3 দাঁত। জি জি, এখনো পূরণ হয় নাই, 3 দাঁত হয়েছে। মাশাআল্লাহ, দিদিবার কি প্রেগন্যান্ট আছে এখন?
প্রেগনেন্ট ভাই অল্প কয়েকদিন ধরে বীজ দেওয়া আছে ভাই, আসলে তো ধরেন এটা অল্প দিন হলে তো এটা বীজ দেওয়া, তো এটা বীজ দেওয়া 27 ইঞ্চি হাইট আছে, 27 জি, কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর, অনেক লম্বা চড়া একটা ছাগল, অনেক লম্বা চড়া, আর বিটলের ছাগলগুলো একটু লম্বা চড়াই হয়, হ্যাঁ বিটল, জি জি, আর দুধের রাজা বিটল দুধ হয় মাশাআল্লাহ, একবার বাচ্চা দিয়েছে, জি জি, দ্বিতীয়বার প্রেগনেন্ট এখনো বলা যাচ্ছে, মোটামুটি ধরেন আপনি 26-27 দিন হচ্ছে ভাই, 26-27 হ্যাঁ, এটা বলছে না না, গ্যারান্টি আমি 3 মাসের নিচে কোনো ছাগলের গ্যারান্টি দেব না ভাই, তবে আশা করা যায় ছাগলের এই সামসরত দেখে কিছু বোঝা যায়, আশা করা যায় মিস্টেক হবে না মাশাআল্লাহ, বাচ্চার আশা করে না লে দুধের আশা করে লে রমজানের একটা মাস দুধ খেতে পারবে, খেতে পারবে, পার হয়ে যাবে দুধ, আচ্ছা আচ্ছা, এই এক মাস আমি বললাম যে একটা মাস খেতে পারবে মাশাআল্লাহ, দামটা কেমন চাচ্ছেন ভাই, এটার দাম পড়বে আপনার এটা 20-এর উপর বেচা কেনা হয়েছে ভাই, অবশ্যই একটা সময় বেশি দাম ছিল, এটার দাম পড়বে আপনার 17,500 টাকা পড়বে, 17,000 জি জি 500 টাকা, অনেক বড় ছাগল কিন্তু ভাই, হ্যাঁ অনেক বড়, তারপরে দুধের এবং দুধের জি জি, এগুলা কিন্তু গারিস্তাবাড়ির ছাগল ভাই, হ্যাঁ জি, এখনো জোনে দুধ খাইছে এবং দুধ দোয়াইছে, আমার দুধ দোয়াইছি, তবে দুধটা কত টাকা হয় আমি এটা বলা হয়নি, মোটামুটি ধরেন 1 লিটার করে দুধ হচ্ছে, 1 লিটার করে দুধ হবে, 1 লিটার করে দুধ, বাটটা একটু দেখে দিই, অনেকজন করতে পারে যে ভাই বাট দেখালেন না, এই দেখেন, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই মাশাআল্লাহ, অনেক সুন্দর, আর এবং মনে করেন যে টাঙ্কিটা খুব সুন্দর, আল্লাহ রহমত জান্নাতে খাবার ভাই নষ্ট করে না, অনেক সুন্দর কিন্তু টাঙ্কি খুব, জি হ্যাঁ, এর ভিতর এটা দোয়ালে পরে শুধু সোসা, মানে রসুনের সোসার মধ্যে শুধু সোসা থাকবে, জি জি, তাছাড়া অন্য কোনো কিছু হবে, প্রিয় দর্শক যারা বিশেষ করে চমৎকার পার্সেন্টের বিটল জাতের ছাগল খুঁজছেন, বিশেষ করে দুধের রাজা খুঁজছেন, তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ছাগলটি সংগ্রহ করতে পারে, সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন, ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন, জাকির ভাই আমরা পরবর্তীরা দর্শকে দেখি, ইনশাল্লাহ জাকির ভাই, জি ভাই, অসাধারণ ফিটনেসের চমৎকার কালার একটি ছাগল, অনেক সুন্দর ভাই, এগুলো আনকমন কালার ভাই, পিন্টের কালার, জি জি, মাথাটা কিন্তু খুব মানে একদম সাদা, দেখেন নাকি, এটা কোন জাতের ভাই, এটা শিরোহির সাথে বিটলের সংমিশ্রণ আছে ভাই, শিরোহির সাথে বিটল, জি জি জি, অর্থাৎ নাগরা বিটলের কিছুটা ভাব আছে, জি জি, মাথাটা কিন্তু আপনার, জি জি, পুরোটাই শিরোহির মতো নাচছে, জি জি, দেখেন নাকি মাশাআল্লাহ, সেটা বয়সটা কেমন ভাইয়ার, বয়স সেটাও একবার বাচ্চা দিছে ভাই, এটা আপনার এটাও 4 দাঁত এখনো পুরো নাইনি ভাই, 3 দাঁতই ধরা চলে মাশাআল্লাহ, ঠিক আছে, 3 দাঁত, 28 ইঞ্চি হাইট আছে, জি জি, বাচ্চা একবার দিয়েছে, একবার বাচ্চা দিছে, বার্থডে দুধ আসবে, এই যে একদম পানি হয়ে গেছে, পানি হয়ে গেছে, জি জি, পানি হয়ে গেছে, তবে এটা নিয়ে প্রেগনেন্ট নিয়ে টেনশন করা লাগবে না, আল্লাহ ঠিক হয়ে গেছে, জি প্রেগনেন্ট ঠিক হয়ে গেছে, এই যে একদম আটা হয়ে গেছে, হ্যাঁ, তবে গ্যারান্টি কি হবে এটা, না গ্যারান্টি দেওয়া যাবে না ভাই, এটা তো মোটামুটি ধরেন আপনার প্রায় 1.5 মাস পার হয়ে 2 মাসে পড়লো, 2 মাসে, 2 মাসে তো এইভাবে গ্যারান্টি দেওয়া যাবে না, তবে আশা করা যায় ছাগল মিস্টেক হবে না, মিস করবে না, আমি যে কটা ছাগল আজ দেখাবো বেশিরভাগ ছাগল মনে করেন প্রেগনেন্ট টিকে যাবে, আল্লাহ মাশাআল্লাহ, হাইট এবং কান পাঁচ, আজকে যেগুলা ছাগল কালেকশন করছে সবগুলা ছাগল মনে করেন যে কোয়ালিটি ফুল এবং খামার উপযোগী এবং পালার মতো ছাগল ভাই মাশাআল্লাহ, এবং কালারের দিক দিয়ে মানের দিক দিয়ে দামের দিক দিয়ে ইনশাআল্লাহ সবার তিনি আগে থাকবে আজকে মাশাআল্লাহ, এটা দামটা কেমন আসবে, এটা ভাই দাম পড়বে 18,000 টাকা দাম পড়বে, 18,000 জি, ফিক্সড ফিক্সড না, একদম হালকা কিছু সম্মানই করা যাবে ভাই মাশাআল্লাহ, কারণ আমি যতই ফিক্সড বলি ভাই তারপরে মনে করেন আপনার মানুষ বলে ভাই 500 দিলাম না, ওখানে কি জোর করা যাবে, আমি কিন্তু ওইরকম ধরনের চ্যাংড়া আমি না ভাই, তারপরে কোয়ার আগে আমি কেয়ারিং খরচা বিকাশ করে সব আমার ভিতর নেই মাশাআল্লাহ, যাতে কাস্টমার ক্ষতিগ্রস্ত না হয়, অবশ্যই কাঁচা ঘাস খাওয়াবে সমস্যা নাই, কিন্তু ভুষি আপনারা একটু কম খাওয়াবেন নিয়ে যাওয়ার পরে, অবশ্যই কেয়ারিং খরচটা কি করবেন, সব দিয়ে আমি দিয়ে দেবো মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার পার্সেন্টের শিরোহি সাথে বিটলের ক্রসের চমৎকার পার্সেন্ট, একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার প্যাকেট যদিও আছে কিন্তু গ্যারান্টি হচ্ছে না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন, তো জাকির ভাই পরবর্তীতে আপনি সব দর্শক, জাকির ভাই, জি ভাই, অসাধারণ ফিটনেসের চমৎকার চোখ ধাঁধানো একটি ছাগল, একদম ভাই, এর যে দাঁড়ানোর ভঙ্গি আর ফিটনেস দেখার মতো, অনেক সুন্দর ভাই, এগুলো সামনাসামনি দেখলে কেন বোঝা যাবে রূপ কি এবং গুণ কি, এগুলো ছাগলের এটা বয়সটা কেমন ভাই, এটা বয়স কেবল 1 দাঁত ভাঙ্গা বাড়াইছে ভাই, 1 দাঁত কেবল ভেঙে বাড়াইছে, জি জি, এই দেখেন, এই দেখেন, এই যে এখন লাল হয়ে গেছে, মানে ওটাই না দাঁত, এটা কোন জাতের ভাই, এটা আপনার বিটলের সাথে হালকা শিরোহির কিছু মিক্স আছে, বিটলের সাথে শিরোহি, তবে এই যে মাজাটা ডাউন আছে তো, 29 ইঞ্চি হাইট আছে, জি জি, এখন যদি 29-30-29 হাইট হয় ভাই, তাহলে ছাগল যদি 4 দাঁত হলে পরে 6 দাঁত হলে কেমন হাইট হবে, বিশাল 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 হবে, শিরোহি পার্সেন্ট আছে, এই যে বিটটা কিন্তু ডাউন, জি বিটটা ডাউন, এই যে সামনে উঁচা এই পাশে উঁচা, বিটটা মাঝখান ডাউন, বাচ্চাকে একবার দিয়েছে এটা, তবে বাচ্চা দিয়েছে একবার, পাটের তলিটা দেখেন অনেক সুন্দর তলি, হ্যাঁ হ্যাঁ, একবার বাচ্চা দিয়েছে এবং দুধ হবে খুব ভালো দুধ হয় মাশাআল্লাহ, প্রেগনেন্ট আছে এটা, এটা মোটামুটি আপনি 1.5 মাস চলতেছে ভাই, 1.5 মাস চলছে, জি জি, মানে 2-1 দিন হয়তো শর্ট থাকতে পারে, তবে দাঁতার আগে যেগুলো বাচ্চা একবার দেয় সেগুলো নিঃসন্দেহে ভালো জাতের, ভালো জাতের, ওগুলো ছাগলের তো কোনো, হ্যাঁ হ্যাঁ, মিস নাই, এর কিন্তু মিস করবে না, না এগুলো মিসের কোনো সম্ভাবনা নাই, মিসের সম্ভাবনা নাই, এগুলো মিসের কোনো সম্ভাবনা নাই, শিনের ধরুন, জি জি, অনেক সুন্দর, অনেক সুন্দর, পাটা দেওয়া আছে খুব ভালো, বুঝতেছেন ভাই, খামার থেকে নিয়ে আসা তো, খামারে পাটা আছে, ওই পাটা দিয়ে বিট করে দিছে মাশাআল্লাহ, না হরিয়ানা পাটা দিয়ে, সেক্ষেত্রে দামটা কেমন আসবে এটার, এটা দাম পড়বে ভাই 18,500 টাকা দাম পড়বে, 18,500 ক্যারিং খরচ সবকিছু আমি দিয়ে দেবো সমস্যা নাই মাশাআল্লাহ, তবে
আজকে যেগুলো ছাগল দেখতেছেন ভাই, এগুলো ছাগল ধরেন আসলে আমি যে রেটের দাম চাচ্ছি অবশ্যই বলবেন, যে মানে দাম বেশি না কম সেই হিসেবে আমাকে দাম বলবেন। আমার কিন্তু একটা করে ছাগল পাঠাতে ধরেন কেয়ারিং খরচা বিকাশ খরচা দিয়ে 1,000 টাকার মতো খরচা হবে, সেই হিসেবে আমাকে আমার কাছে দাম করবেন, আর না হলে দাম করা যাবে না ভাই। আমারও 500 টাকা থাকতে হবে একটা ছাগল প্রতি ভাই, এখানে খোলামেলা কথা ভাই। ছাগল ক্রয় করার নিয়ে ভাবছেন অবশ্যই 2-4-10টা জায়গায় দেখবেন, যাচাই বাছাই করবেন সেই ছাগলটা সুস্থ সবল কিনা, হাইট ঠিক আছে না, বডি ফিটনেস কেমন, বাচ্চা দিয়েছে কিনা, কনসেপ্ট আছে কিনা, টোটাল বিষয়গুলো জানা ও বোঝার পরে কিন্তু আপনি ছাগল সংগ্রহ করবেন। একটা ব্যাপার দামেও একটা ব্যাপার থাকে, যে উনি কত চেয়েছেন, উনি কত চেয়েছেন, হাটে কত চাচ্ছেন, বাজারে কত চেয়েছে, তারপরে আপনি ছাগল সংগ্রহ করেন। প্রিয় দর্শক, যারা বিটুর সাথে শিরোহী মিক্সের এই ছাগলটা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন, ইনশাল্লাহ এখানে এসেও নিতে পারেন। জাকির ভাই, পরবর্তীতে দর্শকের জি পরবর্তীতে আরও ভালো ছাগল আছে দেখাচ্ছি। জাকির ভাই জি ভাই, অসাধারণ ফিটনেসের আরেকটা ছাগল ভাই। জি জি, অনেক সুন্দর ভাই, মনে হচ্ছে এটা প্রেগনেন্ট আছে। জি জি, প্রেগনেন্ট আছে ভাই, এটা প্রায় 2 মাস চলতেছে ভাই। এটা এর পেট দেখে মনে হলো, জি জি জি, পেটটা অনেক বড় হয়ে গেছে তো। এটা কোন জাতের ভাই? এটা বাঘাতোতা ভাই। বাঘাতোতা, জি জি। বয়সটা কেমন হয়? এটা 2 দাঁত বয়স ভাই। 2 দাঁত? জি জি, 2 দাঁত বয়স। 28 ইঞ্চি হাইট আছে, নতুন 2 দাঁত। তবে আপনার ছাগলগুলো কিন্তু আজকে 28-27 গ্যারান্টি হবে না, কিন্তু আসলেও ধরেন ভাই হাতের 5 লোক তো সমান হয় না, সমান হয় না। আর আল্লাহ না করুক বাই চান্স মিস্টেক হলো, আমাদের কিন্তু অনেক টাইমে ভুল ভ্রান্তি হয়ে যায়, স্বাভাবিক স্বাভাবিক। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এটা প্রেগন্যান্ট মিস্টেক হবে না, মিস করবে না। এটার দামটা কেমন আসবে? এটা দাম পড়বে ভাই আপনার 22,000 টাকা ভাই। 22,000 টাকা? জি, 22,000 টাকা দাম পড়বে। যে কোনো জায়গায় 100 বাগাতোতা বলে দেবে, কিন্তু আমার কাছে কিন্তু তা না। এই জিনিসটা দর্শককে ঠিক আছে, হ্যাঁ এটা বুঝতে হবে, বুঝতে হবে যে এটা ওয়াটসঅ্যাপে মনে হয় একটু ছোট, তারপরে দাম এটা একটু বেশি, হ্যাঁ একটু বেশি, কারণ একটু বেশি এই জন্যই যে আমার কেন লাগছে একটু বেশি দে ভাই। ঠিক আছে, কারণ এগুলো জাত যে অন্যরকম জাত ভাই, অবশ্যই এগুলো ইন্ডিয়ান জাত, অবশ্যই জাত চিনতে হবে। তাছাড়া এগুলো ইন্ডিয়ান জাত। যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি ছাগল চাচ্ছেন বাঘাতোতার ক্রস, চমৎকার কালার, পার্সেন্ট ফিটনেস এবং প্যারেন্ট আছে, যদিও গ্যারান্টি হচ্ছে না, তারপরে আশা করা যায় টিকে যাচ্ছে। এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন, ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন। 100 তোতা বাটা দিয়ে বিট করানো আছে ভাই, 100 তোতা একদম 100 কালারিং বাক্সা বা কালার সেই ভিআইপি বাগাতো তাই দেয়া আছে না, বেলচা দেয়া আছে, বেলচা দেওয়া, মাশাআল্লাহ। যদি বাচ্চা আসে দুইটা, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যদি কাউকে দান করে ভাই বাচ্চার মতো বাচ্চা আসবে ইনশাআল্লাহ। বাচ্চা আসলে পরে মোটামুটি যে টাকা এখানে ইনভেস্ট করলো সেই টাকাটা উঠে আসবে, উঠে আসবে একবারে, উঠে আসবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। জাকির ভাই জি ভাই, বাচ্চার গোডাউন নিয়ে আসছেন ভাই? জি জি একদম ভাই, মাশাআল্লাহ। এখন তো কোনো স্যার বাচ্চা? জি জি জি, মাশাআল্লাহ। ফিটনেস অসাধারণ, মানে বাচ্চা দেওয়ার পারফেক্ট একটি ছাগল একদম ভাই। যেখানে গোডাউন বড় সেখানে মাল আটবে বেশি, বেশি, আর যেখানে যেটা গোডাউন ছোট সেটা মাল আটবে কম। জি জি অবশ্যই। দুধের সাগর, জি জি অনেক সুন্দর। এটা কোন জাতের ভাই? এটা আপনি নেপালি হরিয়ানা বলে ভাই, নেপালি হরিয়ানা, জি জি, নেপালি হরিয়ানা কি রকম সোনাকানা বলে? হ্যাঁ সোনাকানা, নেপালি হরিয়ানা, জি জি জি। আপনার এগুলা এই যে দুধ হচ্ছে, এই যে বাট ঠিক আছে না? হ্যাঁ বাট ঠিক আছে, এই যে দেখা দিচ্ছি ভাই, সমস্যা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এখনো মোটামুটি আধা লিটার 3 পাওয়ার মতো দুধ হয় আধা লিটার। টাঙ্কি কি দেখছেন? বিশাল বিশাল বিশাল। 4টা বাচ্চা হলেও দুধ খাইয়া ফোরাতে পারবে না, দুধের অভাব হবে না, দুধের কোনো অভাব। কানের যে ধরনটা এটা কিন্তু আমরা প্রথম দেখছি, কিন্তু এটা কি বলে? সোনা কানা, এই যে এই যে মাইকের মতো কান, জি জি জি, একদম জড়ানো, জি জি জড়ানো, অনেক সুন্দর। এগুলো আনকমন ছাগল ভাই, এগুলো ছাগল ধরেন অনেক দিন পর পর 2-1টা করে মিলে, জি জি। আর বাচ্চা দেওয়ার জন্য এইসব ছাগলগুলো মানে পারফেক্ট ছাগল, পারফেক্ট মানে কি? এরা কোনো সময় পেট খালি রাখে না ভাই, 20-22 দিনের মধ্যে আবার হিট আসে মানে বাচ্চা দেওয়ার পরে। ছাগলটা কিন্তু ত্রিভুজ আকৃতির ছাগল, জি, এদিকে ওসার, এদিকে ধীরে ধীরে, জি এদিকে ওসার, এদিকে ধীরে চিকন, গলাটা কিন্তু চিকন, জি, দেখতে খুবই চমৎকার, হরিঙ্গের মতো, হরিঙ্গের কিন্তু এরকম থাকে, মাশাআল্লাহ। বয়সটা কেমন? সুন্দর। এটা ভাই একবার বাচ্চা দিছে, দ্বিতীয়বারের মতো প্রেগনেট, প্রেগনেটের বয়স মোটামুটি আপনার 2 মাস পার হয়ে গেছে, 2 মাস পার হয়ে গেছে, জি 2 মাস পার হয়ে গেছে। আর ছাগলটার বয়স হচ্ছে আপনার 6 দাঁত ভাই, 6 দাঁত, জি 6 দাঁত, নতুন নতুন 6 দাঁত, 4 দাঁত বললেও কে বুঝতে পারবে না, কিন্তু যেটা আছে সেটাই বলে দেন, নতুন 6 দাঁত, জি। দামটা কেমন আছে এটা ভাই? সেই হিসেবে তো দাম আসে অনেক ভাই, এটার দাম পড়বে 19,500 টাকা ভাই, 19,500, মাশাআল্লাহ, অনেকটা সাশ্রয় একদম, সাশ্রয় মানে কি ভাই? যে এর আগে যেটা দেখলেন ওইটার চেয়ে এটা আরো সাশ্রয়, আরো সাশ্রয়, মানে আমি যদি বলতে যাই সত্য বলতে, যেটা যে ওইটার চেয়ে এটা ডাবল, ডাবল মানে কি ভাই? ওজনের দিকে বেশি, সব দিক দিয়ে বেশি ভাই, মাশাআল্লাহ, এবং বাচ্চা দেওয়ার দিক দিয়ে বেশি, জি 28+29 এর কাছাকাছি হাইট এটা, জি জি। ব্যবসা করে একা, পার্টনার নাই,
আল্লাহর রহমতে যেভাবে আল্লাহ পাক চালায় ওই আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমার এক ছাগলে 5000 লাভ করার দরকার নাই ভাই, এক ছাগলে আমার 1000 টাকা লাভ হলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ। নেপালি হরিয়ানা জাতির চমৎকার ফিটনেসের একটি ছাগল চাচ্ছেন, ফার্স্ট টাইম একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার প্রেগন্যান্ট আছে, যদিও প্রেগন্যান্টিটা গ্যারান্টি হচ্ছে না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই চমৎকার ছাগলটি আপনি অর্ডার করেও নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। জাকির ভাই ইনশাআল্লাহ পরবর্তীতে দর্শকে দেখেন। জি ইনশাআল্লাহ। জাকির ভাই, জি ভাই, অসাধারণ ফিটনেসের চমৎকার কালারফুল একটা ছাগল ভাই, শারীফিন্দা ছাগল ভাই, মানে এর যে কালার ভাই অসাধারণ, রঙে রঙে বাহারি কালার। বয়সটা কেমন ভাই? এটা দাঁতে নেই ভাই, এটাও দাঁতে নেই, এটা দাঁতে নাই, না না এটা দাঁতে নেই, দুধের দাঁত, দুধের দাঁত, দাঁত ফাঁক হয়েছে, কিন্তু ফাঁক হয়েছে, দাঁত ফাঁক হয়েছে। যাক, প্রত্যেকটা পশমে পশমে মনে করেন যে কালার। এটা মোটামুটি আপনার 28-29 দিন হবে ভাই, 28-29। জি জি। তবে ডবল হার্ডি ছাগল গুলো একটা সুবিধা, কিন্তু যে খামারি নিক আর যেই নিকো নেওয়ার পরে, কিন্তু এটার যে অনেকগুলো ছাগল আছে বাচ্চা দেওয়ার পরে কিন্তু স্বাস্থ্য নষ্ট হয়, স্বাস্থ্যটা ঠিক থাকে, যার কারণে বাচ্চার মানও ভালো থাকে। এগুলো মনে করেন যে আপনার এই একবার পাটা দেখালে ইনশাল্লাহ প্রেগনেন্ট ঠিক হবে। এগুলো এটার দামটা কেমন আসবে ভাই? এটা ধরেন আসলে ওইভাবে দাম না ভাই, এটা 17,500 টাকা পড়বে। আজকের দিনে যদি ছাগলকে সংগ্রহ করতে না পারে, আমার মনে হয় যে মাসে আর সংগ্রহ করতে, এই মাসে মানে এই বছরে পারবে না ভাই, এটা বাস্তবে। কারণ এগুলো ছাগল ধরেন এমনি পার পিস 2-3,000 করে ছাড় দিছি ভাই, তবে আশা করা যায় মিস্টেক হবে না, কারণ আমরা নিয়মিতন পাটা দিই তো ভাই, ইনশাআল্লাহ মিস্টেক হবে না, সব তো তাপাটা দেওয়া আছে ভালো। চমৎকার পার্সেন্টেজ ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন, ইনশাআল্লাহ এখানে এসে নিতে পারেন। তো জাকির ভাই, আমরা পরবর্তীতে দর্শকদের দেখাই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ভাই। জাকির ভাই, জি ভাই, অসাধারণ ফিটনেসের মানে নাদুসনুদুস একটি ছাগল একদম ভাই, এই ছাগলটা এত চমৎকার ফিটনেস ভাই। জি জি, অনেক সুন্দর ভাই, দুধও তো মোটামুটি যথেষ্ট পরিমাণ, জি দুধ আছে, এবং কালার গুলা দেখছেন কত সুন্দর কালার, আল্লাহ প্রদত্ত কালার ভাই, মানে 3-4টা কালার আছে, একদম ফোর কালার যাকে বলে, কালো, খয়েরি, জি জি জি, আপনার অনেক সুন্দর কালার, আর পশম গুলা কি দেখছেন একদম চিকচিক প্রত্যেকটা মালে কিন্তু বাছাইকৃত ভাবে, আর প্রত্যেকটা মালে কোয়ালিটি ফুল এবং কালারিং ছাগল প্রত্যেকটা মালে। এটা কোন জাতের? শিরোইর সাথে তোতার ক্রস। তবে ফিটনেস কিন্তু আপনার বোয়ারের মতো একদম ভাই, সেই মাশাআল্লাহ জিনিস সেই ভাই। তবে যে নিবে অবশ্যই মনে করেন যে ওই জানাবো নিব পরে টেকা দেবো এগুলো আশা করেন না, যারা নেবেন মনের থেকে এগুলা মালে অবশ্যই লাভ হবে ভাই, 100-এর মধ্যে 100 এগুলো মাল পুষলে লাভ হবেই মাশাআল্লাহ। 28 ইঞ্চি হাইট, বয়সটা কেমন? এটা 4 দাঁত বয়স ভাই, 4 দাঁত। জি জি, তাও নতুন 4 দাঁত, এই দেখেন দাঁতে উঠে উঠেনি, 4 দাঁত, ফুল 4 দাঁত উঠেই না। বাচ্চা একবার দিয়েছে? জি বাচ্চা একবার দিয়েছে, এটা 2 মাস চলতেছে ভাই, 2 মাসের মানে 2-4 দিন উপরেই হলো মাশাআল্লাহ। দেখেন পালানটা আমি একটু দেখাই দিই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গারো কি দুধ দেখছেন, সেই গারো, এই দেখেন মাশাআল্লাহ, দুইটা বাটি একদম ক্লিয়ার আর শুকে গেছে। আর এগুলো ছাগলের 1.5 লিটারের মতো দুধ হয় ভাই, দুধ হয় ঠিক আছে, 1 থেকে 1.5 লিটার দুধ পাওয়া যায়, দুধরাজ। জি জি ভাই, এটার দামটা কেমন আসবে ভাই? এটার দাম পড়বে আপনার 22,000 টাকা পড়বে ভাই, 22,000 টাকা, জি 22,000 পড়বে। এটা কিন্তু ফিটনেসটা অনেক সুন্দর ভাই, এই হিসাবে ছাগলের দাম ধরেন 25 করে বিক্রি করছি ভাই, কিন্তু আমার কাছে ওগুলো না, আমি তো শুরুতেই বলছি একটা কথা, তা আসলে ওগুলো না, এটা 22,000 পড়বে ভাই, এটা একটু কেনা বেশি তো, জি সেই ক্ষেত্রে একটু বেশি বেশি পড়বে। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের শিরোহী তোতার কচের একটি নাদস নুদুস চমৎকার ফিটনেসের একটি ছাগল চাচ্ছেন, প্রেগনেন্ট আছে কিন্তু গ্যারান্টি হচ্ছে না, গ্যারান্টি লাগবে না ভাই, এগুলো ছাগল এমনি প্রত্যেকটা ছাগলই প্রেগনেন্ট টিকে যাবে ভাই। আমি যে 22,000 টাকা এই ছাগলটার দাম চাইলাম, আপনি অবশ্যই আরো 5টা ভিডিওতে যাচাই করবেন যে আসলে জাকির ভাই দাম সঠিক চাইছেন না বেশি চাইছেন, পাটা কিন্তু অরিজিনাল জিবলা তোতা পাটা দেওয়া আছে, জিবলা তোতা দেওয়া আছে, জিবলা তোতা দেওয়া আছে মাশাআল্লাহ, ঠিক আছে মাশাআল্লাহ। আল্লাহ পাক যখন কাউকে দান করে আমাকে তোতা বাচ্চা বুঝে নেবে, এরপরে আর কোনো কথা না ভাই, তবে বাচ্চা হলে টাকাটা উঠে আসবে, আরেকটা জিনিস, হ্যাঁ ডাবল তো অবশ্যই হবে ভাই, তবে আরেকটা জিনিস ভাই, এটা প্রথমে কওয়া উচিত ছিল ভাই, কিন্তু এই কথাটা বলতে পারলাম না, আপনাকে যদি আমি সঠিক জিনিস না দিয়ে এবং কোনো অসুস্থ মাল দিই ভাই, সে দায়ী আল্লাহর কাছে আমি থাকবো অবশ্যই। জাকির ভাই, জি ভাই, ঘোড়ার মতো একটা বিশাল ছাগল ভাই, জি জি অনেক বড় ছাগল ভাই, কান ভাই দেখেন, বিশাল কান, বিশাল বিশাল কান, জি জি, ফিটনেস অসাধারণ, অনেক সুন্দর কানটা, একটু দেখি কতটুকু আছে দেখেন, 11 ইঞ্চি কান, 12 ইঞ্চি আছে, 11 ইঞ্চি দিলাম, 11 ইঞ্চি ধরেন, আপনি সবসময় 1 ইঞ্চি 1/2 ইঞ্চি আমাকে কম বলে দেবেন দর্শকে। কোন জাতের? এটা হরিয়ানার ক্রস ভাই, হরিয়ানা যমুনা, জি জি, হরিয়ানা যমুনার ক্রস, জি। তবে পার্সেন্ট মাশাআল্লাহ খুব সুন্দর পার্সেন্ট ভাই, একদম মনে করেন যে খুবই পার্সেন্ট হিসাব করতে গেলে অনেক ভালো পার্সেন্টেজ। বয়সটা কেমন? নতুন 4 দাঁত, এখনো দাঁত পূরণ হয়নি।
30 ইঞ্চি আছে, আমরা 29 বললাম, ধরেন হলো 1 ইঞ্চি ফুল কমাই দিবে, 1 ইঞ্চি কমাই দেন, সমস্যা নাই। বাচ্চা একবার দিয়েছে? জি, একবার বাচ্চা দিয়েছে। দ্বিতীয়বার প্রেগন্যান্ট আছে? এটা দ্বিতীয়বার প্রেগন্যান্ট, মোটামুটি আপনার 1.5 মাস পারে, 1.5-2 মাসে পড়ছে। 1.5-2 মাস চলছে? 1.5-2 মাস। পাটা কি দেওয়া আছে? হরিয়ানা পাটা দেওয়া আছে, একদম অরিজিনাল হরিয়ানা পাটা। মাশাআল্লাহ, বাট ঠিক আছে তো দুটো? হ্যাঁ, বাট দুটো ঠিক আছে, তারপরে আমি দেখে দিচ্ছি, সমস্যা নাই। মাশাআল্লাহ, তারপরে দাম কম কমই, তারপরে দাম কম, কিন্তু তারপরে ধরেন যে একটু 500,000 বেশি হলে ভাই আমার কোথাও মনে করেন একটু সরম লাগে। এর থেকে যদি দুটো বাচ্চা আসে, অসাধারণ বাচ্চা, সেই সুন্দর ভিআইপি বাচ্চা আছে ভাই, এর বাচ্চা আছে, কিন্তু চমৎকার স্বাস্থ্য নষ্ট না হলে পরে তো আপনার স্বাস্থ্য এরকম হবে না, বুঝতেছেন? যেগুলো গাব টিকে যায় ওগুলো ছাগলেরই মনে হয় স্বাস্থ্যটা বাড়তে পারে ভাই। কেয়ারিং খরচ, বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন, ওগুলো তো আমার ভিতরে নিলাম সব। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার চোখ ধাঁধানো একটি হরিয়ানা যমুনা পাড়ি ক্রসের একটি ছাগল চাচ্ছেন, বিশেষ করে ছাগল দেখবেন ফিটনেস, তারপরে আপনার কনসেপ্ট আছে কিনা, কোয়ালিটি, এই যে ধরেন হরিয়ানার সব বৈশিষ্ট্য আছে, হ্যাঁ সবগুলো বৈশিষ্ট্য আছে, সবকিছু দেখতে হবে, এই যে গলা কম্বল আছে, সব দিক দিয়ে মানে মাশাআল্লাহ, এই যে সিঙ্গার পেজ ধরতেছে কেন, চন্দ্রা দাগটাক এবং নিচে সবগুলো আছে হরিয়ানা, এবং যমুনা পাড়ি পার্সেন্টেজ কালার, যমুনা পাড়ি কালার আছে। জাকির ভাই, জি ভাই, হিমালয় পর্বত দুধের সাগর, একদম ভাই, দুধ মানে কি ভাই, সেই ছাগলের কালারও সাদা, দুধের কালারও সাদা, একদম দুধ আছে ভাই, এখনো মোটামুটি 1 লিটার, অনেক দুধ, 1 লিটার পারে দুধ হচ্ছে, 1 লিটার পারে, 1.5 লিটার পর্যন্ত দুধ দোয়াইছে। মাশাআল্লাহ, এটা কোন জাতের ভাই? এটা যমুনাপাড়ি ছাগল ভাই, যমুনাপাড়ি বিটল, জি জি। 30 ইঞ্চি হাইট আছে, আমরা 29 বললাম, জি জি, 30 আছে, 29 বললাম, 1 ইঞ্চি ছেড়ে দিলাম আমরা, বয়স টাকা মনে হয় এটা 6 দাঁত বয়স ভাই, দেখি নতুন 6 দাঁত, এই 7 দাঁত ছিল ভাই, জি জি, নতুন 6 দাঁত হচ্ছে, জি 6 দাঁত, 2টা দাঁত ছোট ছোট, জি জি, মাশাআল্লাহ, অর্থাৎ বাচ্চা দুইবার দিয়েছে, দুইবার দিয়েছে হয়তো, দুইবার দিয়েছে, জি জি, দুইবার দিয়েছে, আপনার 6 দাঁত, হ্যাঁ, যমুনা বিটল, বিটল হলে আপনার নাগরা বিটল, যেটা যে নাগরা বিটল, যেটা সেটা এটা নাগরা বিটল বলে দিবে, জি, অনেকে নাগরা বিটল বলে দিবে, নাগরাই বলে দিবে। তো তার যে কিছুটা কালার, এই কালার কিছুটা আছে, আর ম্যাক্সিমাম আছে হলো আপনার নাগরা বিটলে যে কালার, জি জি, এর থেকে যদি বাচ্চা আসে, বাচ্চার মান নিঃসন্দেহে বাচ্চা, একদম সুপার বাচ্চা, এবং যা ইনভেস্ট করবে টাকা উঠে আসবে, টাকা উঠে যাবে, মানে একবার বাচ্চা দেওয়ার পরে টাকা উঠে যাবে, মাশাআল্লাহ। সেটা দামটা কেমন যাচ্ছে এটার ভাই? এটা ধরেন আসলে এটা একটু কিনা বেশি আমার, এই ছাগলটা আপনার 22,500 টাকা পড়বে ভাই, 22,500 টাকার বিশাল ছাগল, 30 ইঞ্চি হাইট, মানে কি অনেক বড় ছাগল, অনেক বড় ছাগল, এবং একটা বক্স লাগবে ভাই, এই ছাগল দিতে হবে, একটা বক্স লাগবে, একটা বক্স লাগবে, আমি যে কটা ছাগল দেখাবো সবগুলো ছাগলে মনে করেন একটা করে বক্স লাগবে, এবং দুধের সাথে পাচ্ছে দুধের ছাগল, একদম, দেখে এখানে ধরেন একটু আমি দুধটা একটু দেখাই দিই, এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন মাশাআল্লাহ, দেখছেন জি, স্পিড বের হচ্ছে, সেই স্পিড ভাই, 1.5 লিটার দুধ হবে, কচ্ছে কি 1.5 লিটার দুধ হবে এই ছাগল, দেখেন নাকি ওজন কি, জি জি জি, ঠিক আছে, 1.5 লিটার দুধ হবে এই ছাগল এখন, দেখেন নাকি সেই পালান, একদম ভাই, জাহাজ 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 বিশাল বড় ছাগল ভাই, অনেক বড় ছাগল, এবং এখন তো আর ওয়েট যদি আমরা বলি না ছাগলের, অনেকে বলে যে ওয়েট করে ছাগল বিক্রি করেন, ওয়েট বলতে হয় মাঝে মধ্যে, একটা ছাগল না বললে কিরকম লাগে, যে এটার ওয়েট এখনই আপনার 60-70 কেজি, 60+ হবে তো অবশ্যই, 70 কেজি লাইভ ওয়েট আছে। আমি যে গাড়িতে দিব ওই গাড়িতে মনে করেন যে আপনার বক্সও নিতে হবে, সে ভিআইপি বক্স, তাছাড়া এই গাড়িতে ঢুকবে না, আর সিংহের ধরন মহিষের মতো, একবারে সিং মানে কি ভাই, মানে অসাধারণ, আমরা দেখছি পেঁয়াজ সরাসরি, কিন্তু এটা আবার এই দিক দিয়ে এইরকম, সেই মাশাআল্লাহ, হুট করে একদম বলবে যে বোয়ার, হ্যাঁ হ্যাঁ বলতেই পারে, দাপ করে দেখলে বলছে না এটা বোয়ার জাত, বোয়ার জাতের, কিন্তু আমার মনে না সিরোহি, মানে কি ভাই, এটা আপনার 2.5 মাস পরে, 2-3 মাস চলতেছে ভাই, এটা 2-3 মাস একরের যে হিসেব, তবে এই ছাগলটা আমি যদি মনে করেন যে আর বেশি না 15 দিন যদি রেখে আমি বিক্রি করি, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো ভাই, বুঝতে পারছেন, না কোনো গ্যারান্টি হয়ে গেছে, জি জি, ছাগল 2-3 মাস হয়েছে যে মিস্টেক করবে তা না ভাই, বয়সটা কেমন ভাই আর? এটা 6 দাঁত বয়স ভাই, নতুন 6 দাঁত, হ্যাঁ, ছাগল ধরেন 4 দাঁত, দেখেন তো এই ছাগল বললে মনে করেন 4 দাঁত বললে বিশ্বাস করতে হবে, ঠিক আছে, কিন্তু 6 দাঁত ছাগল, নতুন 6 দাঁত, নতুন 6 দাঁত, দুইবার বাচ্চা দিয়েছে, দাঁত পুরানো হয়নি, হয়তো দুইবার দিছে, দুইবার বাচ্চা দিয়ে, তৃতীয়বার মানে ইন্ডিয়াতে হয়তো একবার দিছে, এরকম হতে পারে,
বাংলাদেশে এসে হয়তো একবার দিছে, ইন্ডিয়া থেকে আসে বেশি। এগুলো ইন্ডিয়ান কসের ছাগল ভাই, ইন্ডিয়ান কসের ছাগল। মাশাআল্লাহ, জাহাজটার দাম কেমন আসবে ভাই? এটা তো ধরেন আসলে দাম তো ওগুলার হিসেবে ভাই অনেক আসে ভাই, কিন্তু ওগুলার হিসাব না ভাই, এটা দাম পড়বে ভাই 35,000 টাকা। 35,000 টাকা কি ফিক্সড না হালকা কিছু সম্মানই করা যাবে ভাই? দাম হালকা সুযোগ, এগুলা ছাগল ধরেন আমার কেনা বেশি, বিক্রি করতে হবে বেশি ভাই, ঠিক আছে? এগুলা ছাগল 40-এর নিচে, আমি চ্যালেঞ্জ করি 40-এর নিচে দল কোথাও কিনতে পারে ভাই, এই ছাগল আমি এমনি দিয়ে দেবো। মাশাআল্লাহ, এটা কাম একটা কথা বললাম, এরকম হবে কারণ এই ছাগল গুলো বড় ছাগল, যেহেতু অনেক বড় বিগ সাইজ ছাগল কিনতে ভাই, এর মধ্যে থেকে বাচ্চা আসলে তো মোটামুটি টাকা উঠে যাবে একদম, মানে এখানে প্রথম বিয়ে না মনে করেন ইনশাআল্লাহ টাকা উঠে যাবে। দর্শক দেখেন কি পরিমাণ বাচ্চা দুধ হবে, এদের পেট পুরো ঝুলে গেছে ভাই। আর এর ভিতরে যা আছে এখন সব আটা, এগুলো ছাগল নিয়ে প্রেগন্যান্ট নিশ্চিন্তে ভাই, তাদের বড় বড় খামার আছে, বাচ্চা উৎপাদনের খামার যারা তারা নেবেন জি, তাদের ছাগল এটা। প্রচন্ড রোদ কিন্তু আজকে সারাটা দিন, জি জি, আমাদের সাথে আপনিও কষ্ট করছেন, এজন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পাশে যেহেতু একটা জালসা হচ্ছে ভাই, সেই ক্ষেত্রে ধরেন আপনারা আসছেন অনেক দূর থেকে ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলে দোয়া করেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদিও চলছে বর্তমান সময় খিচুড়ির সময় বলা হয়, আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহ পাক সকল প্রকার ফেতনা ফ্যাসাদ হতে হেফাজত করুন, আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।